অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ দু সালে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন তোমাদেরকে বলে রাখি কারণ তোমরা সবেমাত্র দু সালে এইচএস পাস করে কলেজগুলিতে তোমরা অ্যাডমিশান নিয়েছ তোমাদের কাছে কিছু অজানা বিষয় রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আজকের আমি আলোচনা করে দেব। তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে চলো বেশি দেরি করবো না এক এক করে ডাউটগুলি আমরা ক্লিয়ার করে নেবো প্রথমেই আছে পাস মার্কস কত তোমাদেরকে বলে রাখি সবার জন্য থার্টি পার্সেন্ট পাস মার্কস রয়েছে অর্থাৎ তোমাদেরকে একশোর মধ্যে তিরিশ পেতে হবে দশের মধ্যে তিন পেতে হবে অনার্সের ক্ষেত্রে একটু আলাদা তোমাদেরকে বলে রাখি তোমরা যারা অনার্স কোর্সে চার বছরের জন্য ভর্তি হয়েছ তোমাদেরকে একটু বেশি নাম্বার পেতে হবে অর্থাৎ তোমাদেরকে কত নাম্বার পেতে হবে তোমাদেরকে থার্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতে হবে অর্থাৎ একশোর মধ্যে থার্টি ফাইভ পেতে হবে আর তোমাদেরকে দশের মধ্যে তিন দশমিক পাঁচ অর্থাৎ চার নাম্বার মতন তোমাদেরকে পেতে হবে তোমরা যদি থার্টি ফাইভ পারসেন্ট নাম্বার না রাখো তাহলে তোমরা সেভেন আর এইট সেমিস্টারে পরীক্ষায় বসতে পারবে না আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলে রাখি তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অনার্স কোর্সে ভর্তি হয়েছ অনার্স কোর্স নিয়ে পড়াশোনা করবে তোমাদেরকে অবশ্যই ফিফটি পারসেন্টের ওপর নাম্বার রাখতে হবে নাহলে তোমরা ওনার্সের সার্টিফিকেট পাবে না এইট সেমিস্টারের পরে তাই তোমাদের বলব তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো অবশ্যই তোমরা ফিফটি পার্সেন্টের ওপরে নাম্বার রাখার চেষ্টা করবে না হলে পরবর্তীতে তোমাদেরকে অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়তে হবে যেমন পিজি অ্যাডমিশন অর্থাৎ মাস্টার্স ডিগ্রি করার সময় সেখানে ফিফটি পার্সেন্টের ওপর নাম্বার কিন্তু চাওয়া হয় সেই জন্য তোমাদেরকে বললাম ফিফটি পারসেন্টের ওপর নাম্বার তোমাদেরকে রাখতে হবে তোমরা যারা অনার্স কোর্সে ভর্তি হয়েছো বিএ বিএসসি বি কমে এবার আসি ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো তোমরা জানো না কখন তোমাদের এক্সাম হয় তোমাদের ফার্স্ট সেমিস্টারে এক্সাম কবে হয়ে থাকে তোমাদেরকে বলে রাখি নভেম্বরের এন্ড কিংবা ডিসেম্বর মাসের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের দিকে তোমাদের ফার্স্ট সেমিস্টারে এক্সাম হবে কলেজগুলিতে তোমরা যদি অ্যাডমিশান নিয়ে থাকো অবশ্যই তোমরা এক্সাম প্রিপারেশান নিতে থাকো কারণ তোমাদের এক্সাম নভেম্বর এন্ড কিংবা ডিসেম্বর মাসের দিকে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবার তোমাদেরকে বলে রাখি ইন্টারনাল টিউটোরিয়াল এক্সাম কবে হয়ে থাকে ইন্টারনাল টিউটোরিয়াল এক্সাম তোমাদের কলেজে নেওয়া হয় তাই তোমাদেরকে চিন্তা করার কোনো বিষয় নেই কলেজের তরফ থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে তোমাদেরকে বলে রাখতে পারি ফার্স্ট সেমিস্টারে ইন্টারনাল টিউটোরিয়াল এক্সাম হয় অক্টোবর বা নভেম্বর মাসের দিকে তোমরা ভালো করে কলেজের ওয়েবসাইটটি প্রতিনিয়ত চেক করবে তোমাদের কলেজের তরফ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে কবে ইন্টারনাল টিউটোরিয়াল এক্সাম হবে তাই তোমাদের করলো তোমরা আমাদের চ্যানেলটি ফলো করতে পারো আর সাবস্ক্রাইব করে রাখতে পারো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমরা সব সময় আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে এবার আসি পরবর্তী কোশ্চেনে কোন বছরে প্রশ্নপত্র গুরুত্বপূর্ণ সাজেশন কোথায় পাবে তোমাদেরকে বলে রাখি তোমাদের জন্য কোনো বছরের প্রশ্নপত্র গুরুত্বপূর্ণ নয় কারণ দু হাজার সাল থেকে সিসিএফের আন্ডারে এক্সাম হচ্ছে সেই জন্য তোমাদেরকে বলবো দু হাজার তেইশ সালে প্রশ্নপত্রটি তোমরা সংগ্রহ করে নেবে তোমরা যারা ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছ এছাড়াও আর্টসের যে কোনো সাবজেক্ট তোমাদের রয়েছে সেই সব সাবজেক্টে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র কোশ্চেন প্যাটার্ন সিলেবাস সাজেশন নোটস সমস্ত কিছু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে আর তোমরা যারা ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো ইতিহাস অনার্সে সমস্ত কিছু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে এছাড়াও তোমরা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সোশিওলজি এই যে সাবজেক্টগুলি রয়েছে সব সাবজেক্টে প্রশ্নপত্র কোশ্চেন প্যাটার্ন সিলেবাস এছাড়াও সাজেশন নোটস সমস্ত কিছু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে এছাড়াও তোমরা যারা বিএবিএসি বি কমে ভর্তি হয়েছো তোমাদের জন্য যে সাবজেক্টের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন প্রশ্নপত্র নোটস ভিত্তিক আলোচনা আমাদের চ্যানেলে তোমরা পাবে এই ইসি কম্পালসারি ইংলিশ তারপরে রয়েছে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা আর কনস্টিটিউশনাল ভ্যালু সব সাবজেক্টে তোমরা কোশ্চেন প্যাটার্ন সিলেবাস এছাড়াও প্রশ্নপত্র সাজেশন নোটস ভিত্তিক আলোচনা আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে এবার আসি পরবর্তী কোশ্চেনে কোন পেপারের পরীক্ষা বাইরের কলেজে হয় প্রশ্নপত্র কোন ভাষায় হয় প্রশ্নপত্র কারা করেন তোমাদেরকে বলে রাখি প্রশ্নপত্র কোন ভাষায় হয়ে থাকে ইংরাজি আর বাংলাতে হয়ে থাকে এবার আসি প্রশ্নপত্র কারা করেন কলেজের স্যার ম্যাডামরা না ইউনিভার্সিটি থেকে এসে থাকে তোমাদেরকে বলে রাখি ডিএসিসি ওয়ান বা এস ইসি ওয়ান এম এন ওয়ান এই যে পেপারগুলি রয়েছে এই পেপারের প্রশ্নপত্র ইউনিভার্সিটি থেকে এসে থাকে তোমাদেরকে আবারও বলে রাখি তোমরা যারা যে জেনারেল কোর্সে পড়ছো তোমাদের সিসি ওয়ান পেপার সিসি ওয়ান পেপার এস ইসি ওয়ান পেপার আর তোমরা যারা অনার্স কোর্সে পড়ছো ডি ওয়ান এস ইসি ওয়ান এম এন ওয়ান এই পেপারের প্রশ্নপত্র এসে থাকে ইউনিভার্সিটি থেকে এছাড়াও যে প্রশ্নপত্রগুলি ইউনিভার্সিটি থেকে এসে থাকে এ ইসি ভি এস আর সি ভি এসি অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টে বা পেপারে তোমাদের প্রশ্নপত্র ইউনিভার্সিটি টি থেকে এসে থাকে আইডিসি পেপারে তোমাদের এক্সাম অনেকটাই আগে নিয়ে নেওয়া হবে অর্থাৎ টিউটোরিয়াল ইন্টারনালের সময় এই পেপারের এক্সামের প্রশ্নপত্র কলেজের স্যার কিংবা ম্যাডামরা করে থাকেন এছাড়াও ইন্টারনাল টিউটোরিয়ালের প্রশ্নপত্র কলেজের স্যার কিংবা ম্যাডামরা তোমাদেরকে দিয়ে দেবেন এবারে তোমাদেরকে বলে রাখি কোন পেপারের পরীক্ষা বাইরের কলেজে হয়ে থাকে ডিএসসিসি ওয়ান এসইসি ওয়ান এম এন ওয়ান এই পেপারের এক্সামগুলি হয়ে থাকে কোথায় ইউনিভার্সিটি যে কলেজগুলি সিলেক্ট করে রেখেছে সেই কলেজগুলিতে তোমাদের এক্সাম হবে অর্থাৎ মনে করো তুমি একটি কলেজে পড়ো সেই কলেজে তোমাদের এক্সাম হবে না অন্য একটি কলেজে তোমাদেরকে এক্সাম দিতে হবে ডিএসসিসি ওয়ান এস ওয়ান এম এন ওয়ান আর তোমরা যারা জেনারেল কোর্সে পড়ছো সিসি ওয়ান সিসি ওয়ান এস ওয়ান পেপারের এক্সাম বাইরের কলেজে হবে তাহলে কোন পেপারের এক্সামগুলি হোম সেন্টারে অর্থাৎ তোমাদের নিজেদের কলেজে হবে তোমরা দেখে নাও এ ইসি ইংলিশ কম্পালসারি ইএন বি এস অর্থাৎ পরিবেশবিদ্যা আরও একটি সাবজেক্ট তোমাদের রয়েছে কনস্টিটিউশনাল ভ্যালু এই তিনটি সাবজেক্টের এক্সাম তোমাদের ডিএস সিসি ওয়ান বা সিসি ওয়ান পেপারে যখন বাইরের কলেজে এক্সাম হবে ঠিক তার আগে তোমাদের এই তিনটি পেপারের এক্সাম নিয়ে নেওয়া হবে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে কবে থেকে তোমাদের এক্সাম শুরু হবে প্রথমে তোমাদের এই তিনটি পেপারের এক্সাম হবে তার পরবর্তীতে তোমাদের জেনারেল কোর্সে বা ওনার সর্সে যে সাবজেক্টগুলি রয়েছে সেই পেপারগুলির এক্সাম বা সেই সাবজেক্টগুলির এক্সাম তোমাদের বাইরের কলেজে দিতে যেতে হবে আর আইডিসি পেপারের এক্সাম তোমাদের ইন্টারনাল বা টিউটোরিয়াল এক্সামের সময় নিয়ে নেওয়া হবে কলেজের তরফ থেকে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও